সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা উকমার্স প্রোডাক্ট পেজের মধ্যে কাস্টম ফিল্ড অ্যাড করবেন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আর দেরি না করে আসুন আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি। ভিডিওটি স্পন্সর করেছে legancybd.com। legancybd দিচ্ছে সানগ্লাস, আই গ্লাস এবং পাওয়ার গ্লাস সহ আরো অনেক ধরনের গ্লাস, যেগুলো আপনি এখান থেকে খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন। তো এই সাইটটি ভিজিট করার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই লিংকের মাধ্যমে আপনি সাইটটি এসে ভিজিট করতে পারবেন। তো আজকের যে মূল আলোচনা সেই আলোচনা করব আমি এই সাইটের মধ্যেই, সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সিঙ্গেল প্রোডাক্ট পেজের মধ্যে দেখুন আমি কয়েকটি কাস্টম ফিল্ড অ্যাড করে রেখেছি, যেমন নিড লেন্স, পাওয়ার লেন্স, নন পাওয়ার লেন্স, তারপর হচ্ছে লেন্স টাইপ। এগুলো কিন্তু বাই ডিফল্ট উকমার্সের প্রোডাক্ট পেজের মধ্যে থাকে না, এগুলো অ্যাড করে নিতে হয়। দেন লেন্স ফিচার, তারপর হচ্ছে লেন্স প্যাকেজ। তো এগুলো আসলে কিভাবে আপনি অ্যাড করবেন সেই বিষয়টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার চ্যানেলে যদি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ওকে, তো আমরা এই কাস্টম ফিল্ড অ্যাড করার জন্য একটা প্লাগ ইন সেট আপ করবো, যে প্লাগ ইনটি সংক্ষেপে হচ্ছে PPOM। হ্যাঁ, তো আমরা এই প্লাগ ইনটি এখন ইনস্টল করবো, দেন অ্যাক্টিভেট করে আমরা কাজটি শুরু করব। তো আমি এখন সরাসরি ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা প্লাগ ইন ইনস্টল করব। প্লাগ ইন ইনস্টল করার জন্য প্লাগ ইনসে যাবো, দেন হচ্ছে অ্যাড নিউতে যাবো। অ্যাড নিউতে আসার পর সার্চ প্লাগ ইনসে এসে আমরা সিম্পলি লিখবো হচ্ছে PPOM। দেখুন এই হচ্ছে প্লাগ ইনটি, প্রোডাক্ট অ্যাডনস অ্যান্ড ফিডস ফর উকমার্স। খুবই জনপ্রিয় একটি প্লাগ ইন, 235টার মতো রিভিউ রয়েছে এবং 20,000-এর মতো অ্যাক্টিভ ইনস্টলেশনস রয়েছে। আমি ইতিমধ্যে প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করে রেখেছি, এখন শুধুমাত্র কিভাবে আপনারা কাস্টম ফিল্ড তৈরি করবেন সেটা দেখাবো। এর জন্য আমি চলে যাচ্ছি হচ্ছে উকমার্সে। উকমার্সের ভিতরে এসে দেখবেন যখনই প্লাগইনটি ইনস্টল করবেন এখানে PPOM ফিডস এই অপশনটি রয়েছে, আমরা এই অপশন এখন ক্লিক করছি। দেখুন এই হচ্ছে PPOM ইন্টারফেস, এখানে অলরেডি আমি কয়েকটি ফিল্ড তৈরি করে রাখছি। এখন আমি নতুন একটি ফিল্ড তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন খেয়াল করে অ্যাড নিউ গ্রুপ, আমরা এই অ্যাড নিউ গ্রুপে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ম্যাটা গ্রুপ নেম দেব, এখানে আমি একটা সিম্পলি গ্রুপ নেম দিয়ে দিলাম, ধরুন টেস্ট, টেস্ট গ্রুপ। দেন অ্যাড ফিল্ডে যাব, অ্যাড ফিল্ডে ক্লিক করলাম। এখানে একটা বিষয় খেয়াল করুন, এই কয়েকটি ফিল্ড অ্যাক্টিভ রয়েছে আর বাকি যে ফিল্ডগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রো ভার্সনের জন্য, ঠিক আছে? তো আপনি যদি এই প্লাগইনের প্রো ভার্সনটি কিনেন তাহলে এই যে আরো অনেকগুলো ফিল্ড রয়েছে বা ইনপুট রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমরা ফ্রিতে যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আজকে ডিজাইন তথা নতুন ফিল্ড অ্যাড করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা একটু দেখে নিচ্ছি কোন ফিল্ডটি এখানে অ্যাড হবে। প্রথমেই নিড লেন্স, হ্যাঁ, তো আমরা এটা অ্যাড করছি। আমি একটু ট্যাবটাকে এটা পাশাপাশি নিয়ে আসলাম। দেন যেহেতু প্রথমে রেডিও বাটন রয়েছে এখানে, আপনারা খেয়াল করুন রেডিও বাটন রয়েছে, তো দুইটা রেডিও বাটন, আমরা দুইটা রেডিও বাটন নিয়ে আসবো। এর জন্য আমি এখানে আসছি, এসে দেন রেডিও ইনপুট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেন এখানে টাইটেলটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, যে নিড ল্যান্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। যাই হোক, আমি এটার ডিটেলস দেখাচ্ছি না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন সিম্পলি আমি এটাকে রিকোয়েড করে দিচ্ছি। তো রিকোয়েড করে দিয়ে আমি এখন চলে যাচ্ছি যে অ্যাড অপশনস, অ্যাড অপশনসে ক্লিক করলাম। দেখুন এখানে অপশনস অ্যাড করবেন, এর জন্য আমি প্রথম অপশনটা নিয়ে আসি পাওয়ার লেন্স, কন্ট্রোল সি, দেন এখানে পেস্ট করে দিলাম, পাওয়ার লেন্স চলে আসলো। আপনি যদি চান যে পাওয়ার লেন্সের একটা প্রাইস সেট আপ করে দিতে পারেন, তো যাই হোক এখানে যেহেতু প্রাইস নেই সো আমি প্রাইস রাখছি না। এখানে আপনি ওয়েট সিলেক্ট করতে পারবেন, স্টক সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে প্রোয়ের জন্য, এগুলো হচ্ছে প্রো অনলি, সো এগুলো আপনি শুধুমাত্র প্রোতে ব্যবহার করতে পারবেন। তো আমি প্রথম যে রেডিও বাটনটি সেটা নিয়ে আসলাম, এরপরটা যে এরপরটা নিয়ে আসবো, এর জন্য আমি প্লাস সাইনে ক্লিক করছি। দেন এখান থেকে নন পাওয়ার লেন্স সেটা আমি কন্ট্রোল সি চেপে, তো আমাদের দুটি রেডিও বাটন চলে আসলো। দেন আমরা আপলোড আপডেট ফিল্ডে ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে আমাদের একটা ফিল্ড। এখন আমরা সেকেন্ড যে ফিল্ডটি রয়েছে এটা এটা তৈরি করবো, লেন্স টাইপ, আমরা এইটুকু কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, আর এটা হচ্ছে গিয়ে সিলেক্ট ইনপুট হবে। সো আমরা সিলেক্ট ইনপুট নিয়ে এটা কাজটা করব। এর জন্য আমরা এখানে আবারও অ্যাড ফিল্ডে ক্লিক করছি, দেন এই হচ্ছে সিলেক্ট ইনপুট ক্লিক করে দিলাম, দেন এখানে কন্ট্রোল ভি চেপে টাইটেলটা দিয়ে দিলাম, ল্যান্স টাইপ। ল্যান্স টাইপ দেওয়ার পর
আমরা যাব হচ্ছে অ্যাড অপশনসে। প্রথম অপশন, আচ্ছা প্রথম অপশনটা নিয়ে আসি। প্রথম অপশন হচ্ছে ইউনিফোকাল, আর একটা হচ্ছে আরএক্স প্রোগ্রেসিভ। সো এখানে আমি লিখে দিলাম হচ্ছে ইউনিফোকাল দেন আরএক্স প্রোগ্রেসিভ, অ্যাড ফিল্ডে ক্লিক করছি। তো আমাদের দুটো রেডিও বাটন চলে আসছে। এরপরে আমাদের আর কি করতে হবে, এরপরে আমাদেরকে আরো একটা সিলেক্ট অপশন নিতে হবে, সেটা হচ্ছে লেন্স ফিচার। কন্ট্রোল সি, অ্যাড ফিল্ডে আবারও ক্লিক করছি। দেন এটা ইনপুট, সিলেক্ট ইনপুট আসবে। দেন এটা আমরা টাইটেলের ঘরে পেস্ট করে দিলাম, লেন্স ফিচার। দেন আমরা অ্যাড অপশনসে যাচ্ছি। এখানে এসে সিম্পলি আমরা দেখে নেব কি কি অপশন এখানে আমরা অ্যাড করব। সিলেক্ট লেন্স, ইউভি প্রোটেকশনস, ব্লু অর কম্পিউটার লেন্স, ফটো সান, সানগ্লাস। তো আমি এগুলো অ্যাড করে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা অলরেডি ফিল্ডগুলো এখানে অ্যাড করে ফেলেছি, জাস্ট এখন অ্যাড ফিল্ডে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের তৃতীয় যে ফিল্ডটা এটাও অ্যাড হয়ে গেছে লেন্স ফিচার হিসেবে। এরপরে যে ফিল্ডটি রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসবো, লেন্স প্যাকেজ। কন্ট্রোল সি চেপে আমি লেন্স প্যাকেজটা এই টাইটেলে কপি করে নিলাম। দেন অ্যাড ফিল্ডে ক্লিক করছি, সেম ওয়েতে সিলেক্ট ইনপুট এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে গিয়ে টাইটেলে এসে আমি এটা পেস্ট করে দিলাম। দেন অ্যাড অপশনসে যাচ্ছি। আসার পর এখানে যে অপশনগুলো অ্যাড করব সেগুলো আমি এখানে থেকে প্রত্যেকটা অপশন নিয়ে এসে দেন আমি আবার ফিরে আসতেছি। টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য মূলত আমি এই বিষয়গুলো ব্যাকএন্ড থেকে করে নিয়ে আসতেছি। এখানে আমি প্রাইস সেট আপ করতেছি, দেখুন 399 টাকা, জাস্ট সংখ্যাটা লিখে দিলেই হবে। তো আমি অপশনগুলো এখানে অ্যাড করে ফেললাম এবং প্রাইসগুলো অ্যাড করলাম, অ্যাড ফিল্ডে ক্লিক করছি। দেখুন আমার 4 নম্বর যে ফিল্ড এটা অ্যাড হয়ে গেছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটা আমরা একটু দেখবো, এটা হচ্ছে অ্যাড নোট। তো আমরা নোটটা এখানে অ্যাড করবো, যে নোট অ্যাড করার জন্য অ্যাড ফিল্ডে ক্লিক করছি এবং এখানে যে টেক্সট এরিয়া ইনপুট এই ফিল্ডটাকে আমরা এখানে নিয়ে আসবো। দেন টাইটেল এসে আমরা জাস্ট সিম্পলি যে লেখাটা রয়েছে অ্যাড নোট এটা আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে সরাসরি অ্যাড ফিল্ডে ক্লিক করব, চলে আসলো। দেন সেভ ফিল্ডে ক্লিক করছি। সেভ ফিল্ডে ক্লিক করার পর মনে রাখবেন যে টেস্ট গ্রুপ আমাদের যে গ্রুপ নেমটা দিয়েছিলাম, তো ইতিমধ্যে আমরা এটা সেভ করে ফেলছি। আমি আবার একটু রিচেক করে সেভ করে নিচ্ছি, সেভ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা একটা প্রোডাক্টের সাথে এই ফিল্ডগুলো অ্যাড করব। এর জন্য আমি এখন সরাসরি উকমার্সে নিয়েছি যে প্রোডাক্টস, প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যাচ্ছি। অল প্রোডাক্টসে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের সাথে এটা অ্যাড করে দেব। ধরুন এই প্রোডাক্টটির সাথে আমি এখন যে ফিল্ডটি তৈরি করেছি এটা অ্যাড করব। এর জন্য কি করতে পারি, এই প্রোডাক্টটিকে এডিট করব। এডিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে আসবো। আসার পরে এই যে এখানে দেখুন প্রোডাক্ট ডাটার মধ্যে PPOM ফিল্ডস এই অপশনটি রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে নাম সেট আপ করা রয়েছে, সিলেক্ট ম্যাটার টু শো ফিল্ডস অন দিস প্রোডাক্ট। এখানে কি করবো, যে নাম থেকে আমরা টেস্ট গ্রুপ আমরা এটা তৈরি করেছি, জাস্ট এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এই প্রোডাক্টটিকে আপডেট করে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি আপডেট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা ভিউ করব প্রোডাক্টটিকে। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো দেখুন এই হচ্ছে আমরা এইমাত্র যে প্রোডাক্টটির মধ্যে কাস্টম ফিল্ডগুলো অ্যাড করেছি সেটা হচ্ছে এই প্রোডাক্টটি রেডিও বাটনে অ্যাড করে যাচ্ছে। তো আমরা ধরুন একটা এই প্রোডাক্ট এখন বাই করব, মানে পারচেস করব। এর জন্য কি করলাম, এই যে নন পাওয়ার লেন্স এখানে ক্লিক করলাম। দেন আচ্ছা পাওয়ার লেন্সটাই নিচ্ছি। দেন ইউনিফোকাল না আমরা আর এক্স প্রোগ্রেসিভ নেব। দেন সিলেক্ট লেন্স, এখান থেকে আমরা ইউভি প্রোটেকশন সিলেক্ট করলাম। দেন চুজ আ প্যাকেজ, একটা প্যাকেজ সিলেক্ট করতেছি, ধরুন এই যে এটা, এই প্যাকেজটা আমরা সিলেক্ট করলাম। এখানে একটা অ্যাড নোট লিখে দিচ্ছি। আচ্ছা আমি অ্যাড এ নোট, নোটের মধ্যে লিখে দিলাম ধরুন হ্যালো দিস ইজ টেস্ট বাই, জাস্ট আমি এটুকু লিখে দিলাম। দেন এখানে খেয়াল করুন যে এখানে প্রাইস, মেইন প্রাইসটা কত, 1050 টাকা। হচ্ছে 1050 টাকা হচ্ছে মেইন যে প্রাইস, প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস। আর অপশন টোটাল হচ্ছে 1100 টাকা। এই যে এখানে টাইটাস ইউভি প্রোটেকশন যেটা আছে সেটা হচ্ছে 1100 টাকা প্রাইস। আমি এটা সিলেক্ট করেছিলাম, আচ্ছা এটা বাদ দিয়ে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে দেখুন যে 2880 টাকা চলে আসছে অপশন টোটাল। আমি এটাই ধরুন সিলেক্ট। দেন এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি। ইতিপূর্বে আরো একটা অ্যাড টু কার্টে ছিল, সেটাও সহযুক্ত হয়েছে, আমি প্রথম যেটা ছিল সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের টোটাল প্রাইস হচ্ছে 3930 টাকা। এখানে আমি যে নতুন ফিল্ড গুলো অ্যাড করেছিলাম এবং সেখানে যা যা সিলেক্ট করেছি, নিড লেন্স, পাওয়ার লেন্স, তারপর হচ্ছে লেন্স টাইপ আর এক্স প্রোগ্রেসিভ, লেন্স ফিচার ইউভি, দেন হচ্ছে প্রোটেকশনস, লেন্স প্যাকেজ, এখানে যা যা সেট আপ করেছি, হ্যালো দিস ইজ টেস্ট বাই, এটাও কিন্তু চলে আসছে। দেন এখন প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। দেন এখান থেকে চেক আউট বা বিলিং ডিটেলসটা পূরণ করে
সিম্পলি প্লেস অর্ডারে ক্লিক করে দিলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এটা হয়ে যাবে, অথবা আপনি চাইলে বিকাশে অথবা রকেট নগদ আর যে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম রয়েছে সেগুলোতে আপনি আপনার এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই চমৎকার একটি প্লাগইনের মাধ্যমে আপনাদের পছন্দ মতো অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কাস্টম ফিল্ড অ্যাড করবেন, সেই বিষয়টা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।